हेलो एवरीवन, वेलकम टू सृष्टि आर्ट एंड क्राफ्ट। आई होप तुम्हारा सकले ही भालो आछो। आमी चले एसेछी सेलाई सम्भार निये। आज अनेक रकमेर सेलाई तुम्हादेर देखाबो, विभिन्न एक ही फुलेर मध्य एक फुल पाता एवं तार डाल तार कोड़ी सब किछु थाकबे। तुम्हारा देखते पाबे एकटार मध्य आमी एकटा मोटिवे तुम्हादेर अनेक रकमेर सेलाई देखाबो। তো ইউজ করবে, তোমাদের নিটটা আমাকে একটু জানাবে যে এই এই ধরনের সেলাই হলে ভালো হয়। হ্যাঁ, আমি তাহলে সেই ধরনের সেলাই তোমাদেরকে দিতে পারবো। চলো তাহলে ক্লাসে যাওয়া যাক। আমি ট্রেসিং করছি, ট্রেসিং পেপার থেকে কার্বন পেপারের সাহায্যে আমি মেন কাপড়ে ট্রেসিং করছি। দেখো আমি কেমন করে ড্রেসিং করে নিলাম। দেখো আমি কেমন করে ড্রেসিংটা করলাম, তোমরাও ঠিক এইভাবে ড্রেসিং করবে। আমি একদম শুরু থেকে দেখিয়ে দিলাম, ড্রেসিংটা করলাম। তোমরা দেখতে পাচ্ছ ড্রয়িংটা, আমি এটা পিলো কভারের ওপর ড্রয়িং করেছি। ফ্লাওয়ার অ্যান্ড লিভ আছে এখানে। এটা ভীষণ ভালো কটন কাপড়ের ওপর ড্রয়িং করা হয়েছে। এটা পিলো কভার হবে, রেড কভারও রয়েছে এর সঙ্গে। আমি ফার্স্ট ড্রেসিংয়ে করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ ড্রয়িংটি, ড্রয়িং করেছি। এটা একটি বেড কভার এবং টু পিসের পিলো কভার আছে এই সেটটাতে। আমি বেডশিট এবং পিলো কভারে কাজ করে দেখাচ্ছি। কি কি সুতো নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ, আমি সুতো নিয়েছি। Thank you.
সব সময় কিন্তু সুতোটা নিচের দিক থেকে নেবে, না হলে কিন্তু এলোমেলো হয়ে গেলে আর কাজ করতে পারবে না। শার্টিন কাজ খুব সুন্দরভাবে করতে হয়। ব্ল্যাঙ্ক যেন থাকে না সেটা খেয়াল রাখবে সবসময়, প্রত্যেকটা ফোরের সঙ্গে সঙ্গে একটু খেয়াল রাখবে। যে আমার কোনো গ্যাপ আছে কি না, যদি গ্যাপ থাকে তাহলে সেটাকে পূরণ করে দেবে। কোনো একটা সুতো উল্টো পাল্টা হতেই পারে, তেরচা হয়ে যেতে পারে, তখনই সেই সুতোটাকে খুলে নেবে, খুলে নতুন করে আবার তৈরি করবে, না হলে কিন্তু ওখান থেকেই একটা শুরু করবে। কেমন করে করছি দেখো সেলাইগুলো, আমি সব সময় ফোরগুলো নিচে, সুতো যেখানে আমি ওপরের সুতো নিচের সুতোটাকে খেয়াল রেখে চলবে, নাহলে কিন্তু তেরচা হয়ে যাবে। দেখো কত অপূর্ব একটা চিত্র হয়ে যাচ্ছে। দেখো পুরো একটা সাদা অংশকে আমি কালারের শেড দিয়ে ভরে দিলাম, এটা দেখতে কত অপূর্ব লাগছে দেখো, এই জন্যই এর ডিম্যান্ড এত। আমি এখানে সেলাই করেছি, এত সুন্দর এর সঙ্গে মিশে গেছে এবং এত মানে কি বলবো, এত ভালো লাগছে, তা দেখাতে চাই, দেখাতেই পারি, বাট সেটা একটা বিশাল লেন্দি ভিডিও হয়ে যাবে, সেটা পসিবল হবে না দেখানো, তাই আমি দেখাতে পারি না। আমি যেটা যেটা একদম যে যে সেলাইগুলো আছে এবং যে যে পজিশানগুলোতে আছে আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই রকম ভাবেই আমাকে পুরো সেলাইগুলো করতে হবে। দেখো একটু আমি কিন্তু গ্যাপ রাখছি না, কোনো গ্যাপ রাখা যাবে না, এটা খুব মানে
একটা টাইটনেস কাজ হবে, যেহেতু কাঁচা ধোয়ার তো একটা ব্যাপার থাকে, হাতের কাজ খুব টাইট ফিট, টাইটনেস একটা কাজ আমাদের এটা করতে হয়। লকডাউনের মধ্যে বসে বসে ভাবছি কি করি কি করি, সময় তো কাটছিল না, তো তার মধ্যেই পড়াশোনা প্লাস এটা করতে করতে হয়ে গেল অনেক বছরের, 4-5 বছরের আমার এই কাজ শেখা। 4-5 বছর ধরে আমি এটা করেছি, আমি বিএডে করেছি, 3 ইয়ার্স ডিপ্লোমা করেছি লেডি ব্রাহ্মণ থেকে, তো সেগুলোকে এখন বসে আছি রেকটিফাই করছি, দেখি কতটা কি করা যায়। এটা নিয়ে আমার ভাবনা চিন্তা একটু অন্যরকম এসেছে, যাই হোক, তো আমি সেটাকে কাজে লাগাতে চাইছি। অনেক মেয়েরা আছে, বউরা আছে, তারা আমার সাথে যোগাযোগ করুক, হ্যাঁ, আমি তাদেরকে যতটা পারি কাজ শেখাতে পারি শেখাবো, নিশ্চয়ই আমি তাদেরকেও একটা কর্মসংস্থানের ব্যবস্থা যাতে তারা করতে পারে সেটার দিকেও আমার ধ্যান থাকবে। আমি তাই বলছি, সবাই এগিয়ে এসো, কেউ ঘরে বসে অন্তত থেকো না। এবং এই বা মানে মার্কেটে কি বলবো, এই শাড়ি বা এই হাতের কাজের পোশাক পাওয়া যাচ্ছে না, যার কারণে এত ডিম্যান্ড, তো সেটা যদি আমরা করতে পারি কেন করতে পারবো না আমরা, এটা তো আমাদের আমাদেরই কাজ। লকডাউনটাই আমাকে এই সব নতুন কাজগুলো করাতে উদ্বুদ্ধ করেছে। কুশন কভার সব তৈরি হচ্ছে, সালোয়ার কামিজ ওড়না সব কিছুই আমার এখানে তৈরি হচ্ছে। তোমাদের পছন্দ হলে নিশ্চয়ই অর্ডার করবে, এবং
ফুল হয়ে গেলে, আজকেই ফুল হয়ে গেলে আমি এখন আবার দেখো কেমন হলো। পিলো কভারে আমি এই ডিজাইনটি করেছি। করে দেখাতে গেলে আমার অনেক সময় এবং ভিডিও, এত বড় ভিডিও আমি দেখাতে পারবো না, তাই এটাকে ছোট করেই আমি তোমাদেরকে প্রেজেন্ট করলাম। অবশ্যই কমেন্টস বক্সে জানাবে আর কেমন হয়েছে আজকের আজকের পর্বের কাজ, কেমন হলো সেটাও তোমরা আমাকে জানাবে। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই। আবার নেক্সট দেখা হবে, নেক্সট কোনো ভিডিও নিয়ে, নেক্সট কোনো পর্বে। সবাই ভালো থাকবে।